এটা হচ্ছে দারচার চেকপোস্ট। এখানে প্রতিটা বাইকের মানে নাম্বারগুলো নোট করানো হয়। তো এটা এদের রুলসের মধ্যে আছে। ঠান্ডা সেরকম একটা লাগছে না, বাট আগে যত উপরে যাব তত ঠান্ডা বেশি লাগতে পারে। আরও অনেক বাইকার্স দেখতে পাচ্ছ সাইডে, সবাই আছে। হয়তো আমরা আমাদের টিফিনটা এখানে করব। হ্যাঁ, শ্যাম ভাই আগে বাইকটা নিয়ে গেছে, কারণ আমাদের ব্রেকফাস্টে এখন আমরা করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে তার সাথে কি আমরা ব্রেকফাস্টে করব, তো তাই জন্য এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা এখন দারচাতে আছি। দারচার ঠিক এই পেছনের এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে ব্রেড অমলেট অর্ডার দিয়েছি আর সাথে চা, কারণ চাটা দরকার। আমাদের বাঙালিরা চা ছাড়া আমরা চলতে পারবো না। আর সকালবেলায় উঠে আগে চাটা দরকার, কিন্তু আমি সকালবেলায় উঠে আমরা হচ্ছে চা না খেয়ে বেরিয়ে চলে এসেছি 5 কিলোমিটার। এসে এখানে দাঁড়ালাম। এই পেছনে হচ্ছে দারচা ব্রিজ, আর এখানে চেকপোস্ট ছিল যেটা তোমরা একটু আগে দেখলে। আর আমার পেছনের যদি ভিউটা দেখতে চাও তার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব দরকার। দেখো, এই হচ্ছে আমার পেছনের ভিউ, দুর্দান্ত ভিউ, মানে জাস্ট অসাধারণ লেভেলের ভিউ। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই। আমাদের আজকে জার্নি মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার জার্নি টোটাল, বাট টাইম লেগে যাবে 5 থেকে 6 ঘন্টা, কারণ টোটালটাই অফরোডিং। এখান থেকে 20-25 কিলোমিটার মোটামুটি ভালো রাস্তা, 20-25 কিলোমিটার না বললে 15-20 কিলোমিটার ভালো রাস্তা, যেটা আমি আগের বছর যখন গেছিলাম সিঙ্কুলা, তারপর থেকে কিন্তু টোটালটাই অফরোডিং, মারাত্মক লেভেলের এক্সপ্লোর হবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। চলো যাই হোক, আমি এখন ব্রেকফাস্টটা করতে যাই। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরে আমরা প্রায় 8 থেকে 10 কিলোমিটার এসে গেছি। তো আমরা অলরেডি জাংস্কারের রুটে ঢুকব, বলতে জাংস্কারের রুটের মধ্যে ঢুকে গেছি অলরেডি। তো এখানে একটা ফটোশ্যুট হবে আই থিঙ্ক। ইয়াস, এটা হচ্ছে একটা হেলিপ্যাড, তো হেলিপ্যাডে হবে ফটোশ্যুট। দেখতে পাচ্ছ এই যে H লেখা আছে। তো এখানে কিছু ঝাড়খণ্ডের ভাইয়েরা ছিল অ্যাকচুয়ালি, এরা এখানে এই যে রোডের যে কনস্ট্রাকশনগুলো চলছে এই কাজগুলো দেখাশোনা করছে। এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছ, এই তাঁবুগুলো তোরা থাকে। তো বিশেষ করে ঝাড়খণ্ড বিহার থেকেই বেশি মানুষ এখানে আসেন কাজ করতে। তো যাই হোক, ভাইদের বললাম যে আমাদের ছবি তুলে দিতে, তো ওরা মোটামুটি আমাদের ছবি তুলে হেল্প করে দিল। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা মোটামুটি এসে গেছি। রাস্তা এখন পর্যন্ত ভালো আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা জিনিস নিয়ে খুবই ভয় লাগছে, সেটা হচ্ছে আমি ডমিনারটা প্রথম নিয়ে এসেছি, মানে আমার ডমিনারে এটা ফার্স্ট রাইড। তো ব্যাপারটা হচ্ছে পেছনে 3টে প্যানিয়ার্সের বক্স লাগানো আছে। এবার আমি কোনোদিনও প্যানিয়ার্স নিয়ে রাইড করিনি, ফার্স্ট টাইম রাইড করছি প্যানিয়ার্স নিয়ে। তো জানি না প্যানিয়ার্স কীভাবে আমাকে মানে সাপোর্ট দেবে অফরোডিংটা স্টার্ট হলে, বাট অফরোডিংটা স্টার্ট হলে হয়তো আমি বেশি জোরে বাইক চালাতে পারবো না, অনেকটা আমাকে আস্তে আস্তেই চালাতে হবে, কারণ না হলে নাট বোল্টগুলো ঢিলে হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কাছে এক্সট্রা ব্যাকআপে নাট বোল্ট থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ আছে, কিন্তু তাও একটা ভয় লাগছে যে যদি কিছু হয়। আপাতত যে রাস্তা দেখতে পাচ্ছ তো মনে হচ্ছে তো খুবই সুন্দর রাস্তা, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, সেটা আমিও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, মারাত্মক লেভেলের সুন্দর রাস্তা। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে সেই ভয়ঙ্কর রাস্তা সম্মুখীন হব আমরা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড়, কিন্তু পাহাড়ে এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে আমরা গাছপালা পাহাড়ে দেখতে পাবো না। এটাই হচ্ছে লাদাখের বৈশিষ্ট্য, গাছপালাটা একটু কম অন্যান্য তুলনায়। এবার দেখো, সবার একটা সৌন্দর্য সবার আলাদা, সিকিমের সৌন্দর্য আলাদা, অরুণাচল প্রদেশের সৌন্দর্য আলাদা, লাদাখের সৌন্দর্য আলাদা। যেরকম একটা মানুষের সাথে যদি বিবেচনা করা যায় তাহলে আমার সৌন্দর্য আলাদা, তো যে আমাদের ভিউয়ার্স যারা তুমি দেখছো তোমার সৌন্দর্য কিন্তু আলাদা, কারোর সঙ্গে কারো কখনো কম্পেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে এটাও সেম, বাট জানি না আমার তো লাদাখটা খুবই সুন্দর লাগে, হয়তো আমার এটাই পছন্দ। মানে আমি বলছি না পার্টিকুলার যে আমার অন্য প্লেস ভালো লাগে না, কিন্তু আমার লাদাখটা যদি বলা হয় সব থেকে ভালো কোন প্লেস লাগে সেটা আমি বলবো লাদাখ। দেখো কত কষ্ট করে গাড়িটা উঠছে, পুরো পাথর ভর্তি ভেতরে, আর আস্তে আস্তে করে উঠছে, কারণ আমরা অলরেডি আস্তে আস্তে করে অনেকটা উপরে উঠে গেছি। দেখতে পাচ্ছ নিচে কোথা থেকে আমরা এসেছি, ওই ডান দিক থেকে একদম নিচের রাস্তা দিয়ে আমরা এলাম। চলো দেখো এখানে রাস্তাটা, শুধু একবার দেখো এই রাস্তাটা, মারাত্মক লেভেলের অফরোডিং পেয়েছি ছোটোখাটো। এ প্রীতমের গাড়িটা একটু আটকে গিয়েছিলো, কারণ এখানে একটা ছোটো ওয়াটার ক্রসিং আছে। চলো মোটামুটি ভালোভাবে ফিরে গেছি, এগুলোই হলে
অ্যাডভেঞ্চার, এগুলোর জন্যই মেনলি লাদাখে আসা। তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু হাইটটা কিন্তু অনেকটা বাড়ছে, দেখতে পাচ্ছ আমরা ওই উপর উঁচুটা দিয়ে আমরা যাব, মানে অনেকটা হাইট আছে, অনেকটা, মানে লাস্ট 2 কিলোমিটার শুধু ইউটার্ন দিয়ে এরকম উঠতেই আছি, উঠতেই আছি, নামার কোনো সিন নেই, মানে দেখো আবার একটা ইউটার্ন এলো, আবার উঠতে হবে। আগের বছর যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলো কিন্তু এরকম পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল আর একটু অফরোডিং ছিল, মানে মাটি রাস্তা আর বোল্ডার ফোল্ডারগুলো রাস্তায় পড়েছিল। বাট এবছর দেখছি এখনও পর্যন্ত এগুলো মোটামুটি রাস্তার কাজ হয়েছে, এবার কতটা আগে কতটা কাজ হয়েছে সেটা তো আমার জানা নেই, যতক্ষণ না আমরা গিয়ে দেখছি, দেখা যাক কতটা কাজ হয়েছে বা কতটা পাকা রাস্তা পাওয়া যায় আর কোনখান থেকে এক্স্যাক্টলি আমরা সেই আমাদের স্বপ্নের অফরোডিংটা পেতে পারি। অফরোডিং করাটা যতটা মানে সহজ বলবো না, এই যে বলাটা যত সহজ করাটা কিন্তু ততটাই কঠিন, মারাত্মক লেভেলের কঠিন হয়, মানে খুব পেশেন্সও দরকার হয়, কারণ দীর্ঘক্ষণ একটা খারাপ রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালানো, তার সাথে অক্সিজেনের প্রবলেম, তার সাথে মানে এই হাই অল্টিটিউড, প্রচুর মানে বাধা বিপত্তি পেরিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে হয়। বাট একটাই কথা, এখানে সব কিছুই শুধু মনের জোর, প্রথমেই এটাই বলবো যে মনের জোর না থাকলে কোনো কাজই সম্ভব নয়, মনের জোর থাকলেই সব কিছু সম্ভব, আদারওয়াইজ সম্ভব কিন্তু নয়। সো বলতে বলতে আমরা এসে গেছি শৃঙ্খলা টপ, যেটা 16,580 ফিট। কত সুন্দর রোড হয়ে গেছে আগের থেকে, আগের বছর যখন এসেছিলাম মারাত্মক খারাপ রাস্তা ছিল, এখন দেখো রোডটা দেখো, আর এখানে দেখতে পাচ্ছ জলের কালার দুর্দান্ত। এটা একটা ছোটো লেক, লেকটার নাম কি আমি জানি না, শৃঙ্খলা লেক বলা যেতে পারে, এটা কি শৃঙ্খলা লেক বলা যেতে পারে, তাই তো? তো বন্ধুরা, শৃঙ্খলা থেকে আমরা পেরিয়ে এসেছি, জাস্ট 1 কিলোমিটার এলাম, তো রাস্তা মোটামুটি স্টার্ট হয়ে গেছে অফরোডিং, দেখতেই পাচ্ছ এরকমই রাস্তা আপাতত এখন চলবে আজ আর কাল আশা করছি। মারাত্মক বাজে রাস্তা, কতক্ষণ টাইম লাগবে যেতে জানি না, দেখেছো শুধু রাস্তাগুলো দেখো, শুধু মারাত্মক লেভেলের অফরোডিং, এখন চলবে পুরো ফুল জাংস্কার ট্রিপটাই। মাঝে মাঝে শুনেছি পাকা রাস্তা আছে, আবার মাঝে মাঝে এরকম অফরোডিংটাও আছে, মোটামুটি এখানে বেশিরভাগটা অফরোডিংটাই পাবো আশা করছি। কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণ কী করে বুঝলাম বলতো, এখানে দেখো জেসিবিগুলো কী করছে, পাহাড়গুলোকে কেটে কেটে, বোল্ডারগুলোকে কেটে কেটে একটু চড়া করছে, রাস্তাগুলোকে চড়া করছে, হয়তো আগামী 1-2 বছরের মধ্যে সম্পূর্ণ রাস্তাটাই ভালো হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থাটা আরও বেটার হয়ে যাবে। বন্ধুরা, রাস্তা দেখেছো, এই হচ্ছে রাস্তা, কি মারাত্মক লেভেলের বাজে রাস্তা, অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে, সাথে এরকম রোড কন্ডিশন, ফিলটা আমি করছি, তোমরা হয়তো ভিডিও থেকে দেখে বুঝতে পারছো যে কতটা কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে খুব। তো সেক্ষেত্রে কিন্তু 20 দিনই আমাদের এরকম রোড কন্ডিশন থাকছে না, হয়তো ম্যাক্সিমাম 5 দিন কি 6 দিন আমাদের হাতে একটু বেশি কষ্ট করতে হচ্ছে, বাকিগুলো মোটামুটি আরামের মধ্যে হয়, আরাম বলবো না, অল্প কষ্টের মধ্যে হয়ে যায়। বাট এই রকম রোড কন্ডিশনগুলোতে একটু টাফ হয়, একটু কষ্ট হয়, যেগুলো বলে বোঝাতে কখনো পারবো না, সবসময় এগুলো প্র্যাকটিক্যাল যারা করছে বা যারা করবে তারাই কেবলমাত্র বুঝতে পারবে, আদারওয়াইজ বোঝাটা কিন্তু খুব চাপের ওপর হয়। তো যাই হোক, আপাতত আমাদেরকে মেনে নিতে হবে, এরকম রোডটা এখন যতটা আছে সেরকমই আমাদেরকে যেতে হবে। আমি একটু ধীরে সুস্থেই যাচ্ছি, কারণ যেহেতু প্যানিয়াসটা আছে তো সেই ক্ষেত্রে একটু ধীরে সুস্থেই আমাকে যেতে হচ্ছে, বাকি দুজন মোটামুটি আমার থেকে 100 মিটারের ডিস্টেন্সেই আছে, বাট আমাদের টিম যারা আছে খুব হেল্পফুল,
সব সময় মানে কেয়ারিং থেকে শুরু করে সব কিছুই খুব ভালো করে করছে, যে তোমার নাটগুলো ঢিলে হয়ে যাচ্ছে কিনা দেখো, বাকি জল ব্যাগে জল পড়ছে কিনা দেখো। মানে আমি একটু নিজে নিজেকে হয়তো কেয়ার করতে পারি না, বাট টিম মেম্বার যারা আছে সত্যি খুব ভালো টিম আমাদের, প্রচুর কেয়ারিং। মানে আমার সকালবেলায় ব্যাগে জল ভরে দেওয়া থেকে শুরু করে মানে অনেক রকম হেল্প করে সবাই, ঠিক আছে। এই হেল্পটাই মেন দরকার সব জায়গাতে, একটা যখন আমি একটা টিম নিয়ে ঘুরতে বেরোচ্ছি, সে বড় টিম হোক কি ছোট টিম হোক, যেন সবাই সবার সাথে সবসময় থাকি। এই দেখো একটা ওয়াটার ক্রসিং পেয়েছি, মনে হচ্ছে হেল্প লাগতে পারে সবারই। ও বাবা, দেখতে পাচ্ছ একটা টাটা সুমো আসছে অলরেডি। খুব একটা ডিপ হবে না হয়তো, বাট একটু সাবধানে যেতে হবে আমাদেরকে। স্যাম গেল আগে, বেরিয়ে গেল, খুব সুন্দরভাবে বেরিয়েছে, খুব সুন্দরভাবে বেরিয়েছে। এবার আমি বেরোই, চলো চলো চলো। মোটামুটি পেরিয়ে গেল, প্রীতম আসছে। এই আস্তে 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 আস্তে, এক মিনিট, চলো ভাইয়া লোক চুই, এরা চুইনগাম চাচ্ছে, দেখছি আছে কিনা। লো জি, ঠিক আছে, ওর নেই, জাদা নেই, জাদা নেই, জাদা নেই। তো বন্ধুরা, এখন গম্বরজনে এসে পৌঁছেছি, এখন টাইম হয়েছে 11:30। তো আজকে আমাদের ডেস্টিনেশন এটাই ছিল, কারণ এত তাড়াতাড়ি কেন বেরিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে খুব মানে সাফিসিয়েন্ট টেন্ট থাকে। যদি বাইচান্স আমাদের লেট হয়, টেন্ট যদি মানে ভর্তি হয়ে যায়, তাহলে কিন্তু টেন্ট পেতে খুব সমস্যা হয়। তো যাই হোক, জার্নিটা খুব সুন্দর ছিল, রাস্তা মারাত্মক লেভেলের অফ রোডিং, প্রচুর ওয়াটার ক্রসিং পেয়েছে, যেগুলো তোমরা ভিডিওতেও অলরেডি দেখেছো। আর এইখানে আমাদের বাইকগুলো আছে, আর এই টেন্টগুলো আমরা আজকে নিয়েছি রেন্টের জন্য, আমাদের পড়ছে পার ডে 1000 টাকা করে, আর খাওয়া দাওয়া নিয়ে। আর প্রীতম কিছু বলতে চায়? প্রীতম খুব ভালো ছেলে, আমাকে ছিল না হেল্প করছে এখানে, জায়গাটা এই ফার্স্ট টাইম। তো আগের বছর এসেছিলাম আগস্টেই, তো এই ক্যাম্প ট্যাম্প কোনো জায়গায় এখানে কোনো ক্যাম্প ছিল? ক্যাম্প ছিল, ছিল না, ছিল না, আমরা কোনো ক্যাম্প পাইনি। আচ্ছা, এখানে কোনো ক্যাম্প ছিল না, এখন নতুন ক্যাম্প এবছর করা হয়েছে গম্বরজনের সামনে, পাহাড়টার সামনে, সামনেই নদী। তো ওখানে ক্যাম্প, ক্যাম্পে থাকার জন্য আজকে এই জায়গাটায় আসা। সুন্দর জায়গা, নেক্সট টাইম, সুন্দর জায়গা। সেকেন্ড টাইম হলো এটা প্রীতমের, আমার হলো এটা ফার্স্ট টাইম জাংস্কার ভিজিট। আর এই যে পেছনে গম্বরঞ্জন পাহাড় বলা হয় এটাকে, মানে এটা অ্যাকচুয়ালি এনারা একটা ভগবান হিসাবে মানেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে আজকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লগিংটা করা হবে, আজকে প্রচুর আড্ডা হবে তোমাদের সাথে। আর পাশ দিয়ে নদী যাচ্ছে, একটু ফ্রেশ হয়ে আমি আবার ব্যাক আসছি তোমাদের সাথে, ঠিক আছে।
কিছুক্ষণের জন্য একটু সিনেমাটিক শট তোমরা এনজয় করো, আমি খুব তাড়াতাড়ি ব্যাগ আসছি। তো বন্ধুরা, দুপুরবেলায় সকালে আমরা যখন 11:30 সময় এসেছিলাম, তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে প্রায় 6টা বাজতে যায়, আর এই তার লোকেশনের এখন দৃশ্য। আর পেছনে আমাদের 3টে নিয়ে যাওয়া হয়েছে ফটোশ্যুটের জন্য, মানে ফটোশ্যুট চলছে অলরেডি। আর আমরা যে টেন্টটা নিয়েছিলাম সেই টেন্টটা হচ্ছে একদম পাশে, এখানে আমি দেখাচ্ছি। এই হলো আমাদের টেন্ট, মানে এখানে 4টে টেন্ট আছে। তো আমরা এই টেন্টটা নিয়েছিলাম, আর এবার কিন্তু ঠান্ডা লাগছে আস্তে আস্তে করে, যত মানে সূর্য ডুবছে তত ঠান্ডার পরিমাণটা তত বাড়ছে। জানি না রাতে কতটা ঠান্ডা হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি গম্বরের জন্য এসে খুব সুন্দর লাগলো। আর যদি তোমরা আসো তাহলে আমি একটা ছোটো ইনফরমেশান দিতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে যদি কেউ ভায়া বাইক বা ভায়া কার হয়ে আসো, যদি কেউ মানালি হয়ে আসতে চাও তাহলে তোমরা ডিরেক্ট চলে আসো একদম কেলং, ঠিক আছে। কেলং বা জিসপাতে তোমরা নাইস্টে করতে পারো বা মানালিতে করতে পারো, মানালি থেকেও ডিরেক্ট তোমার তুমি হচ্ছে করতে পারো এ দিয়ে দারচা হয়ে এখানে আসতে পারো, আর নাহলে জিসপা হয়েও তুমি এখানে আসতে পারো, ঠিক আছে। অনেক রুট আছে, অনেক রকম আসার রাস্তা আছে, সেটা আমি পরে একসাথে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আপাতত আমি এই এপিসোডটা এখানে ক্লোজ করবো, কারণ বেশি আমি এগোবো না, কারণ অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি, তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি, আর তেমন কিছু দেখানোর নেই। তো ভাবছি তাই জন্য এই এপিসোডটা এখানে এখন শেষ করছি। যাই হোক, চ্যানেলটাকে বারবার ধরে বলছি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার লাইক করতে একদম ভুলো না, কমেন্টও করো, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। চলো নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে, নেক্সট এপিসোডে কিন্তু আলটিমেট লেভেলের অফরোডিং পাবো। তো চলো, ভিডিওটা এখানেই বন্ধ করছি, হ্যাভ এ নাইস ডে।